ডেল্টাক্রন, আজকে আমরা ছোট্ট করে একটা প্রতিবেদন আমি বার করে মানে বলতে চাই, সেটা হচ্ছে ডেল্টাক্রনকে নিয়ে। তো আপনারা এর মধ্যে বিভিন্ন ধরনের নিউজ শুনছেন এবং ডেল্টাক্রন দিয়ে বিভিন্ন ধরনের মতবাদ একটা আলাদা ভ্যারিয়েন্ট হিসেবে এটাকে দেখিয়ে বলা হচ্ছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ডেল্টাক্রন মানে ডেল্টা আর অমিক্রনের সংমিশ্রণে তৈরি একটা ভ্যারিয়েন্ট, এই ব্যাপারে একটু ছোট্ট আলোকপাত করি। বিভিন্ন ধরনের মতবাদ যেটা কিন্তু এখন রয়েছে, তবে একজন গবেষক বিজ্ঞানী হয়ে কোনো একটা সেলে দুটো ভ্যারিয়েন্ট বা টু টাইপের ভাইরাস, ধরুন দুটো বিভিন্ন টাইপের ভাইরাস, এখন ভুলে যান ডেল্টা আর ওমিক্রন, একই COVID-19 দুটো ভ্যারিয়েন্ট সেটার কথা ভুলে যান, দুটো কিন্তু ভাইরাস একটা স্পেসিফিক সেলকে, এটা বলে কো ট্রান্সডাকশন, এটা কিন্তু করতে পারে। তাহলে এক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ হওয়ার পর যদি আবার কেউ অমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয় একই সময়, কো ট্রান্সডিউসড তার কিন্তু শরীরে সেল হতে পারে, এবং সেখান থেকে দুটো ভাইরাস যখন সেলের মধ্যে ট্রান্সডাকশন ঘটাচ্ছে, রাইট, সেখানে কিন্তু জেনেটিক এক্সচেঞ্জ রিকম্বিনেশনের ফলে একটা নতুন ভ্যারিয়েন্টের সম্ভাবনা কিন্তু থেকে যায়। এখন বর্তমানে যে ডেল্টা ক্রন নিয়ে এত বিভিন্ন ধরনের উৎকণ্ঠা তৈরি হচ্ছে, তার এগেনস্টে আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে কিন্তু বিজ্ঞানী মহল, ভাইরোলজিস্ট, বিভিন্ন বড় বড় বিজ্ঞানী, তারা কিন্তু যে কথাটা বলছেন যে এটা কিন্তু একটা ডেটা এররও হতে পারে। ডেটা এরর মানে মানে ধরুন আমরা এই যে যেখানে যেখানে আমাদের এই ধরনের সিকোয়েন্সিং হয়, যেখানে সিকোয়েন্সিংগুলো হয়, তো সেখানে কি হয়, সেখানে অনেক সময় বিভিন্ন স্যাম্পল মিলেমিশে যায়, মানে হয়তো ক্লিন করা হয় না ঠিক করে, সেখানে একটা ফ্র্যাগমেন্ট রয়ে যায়, সেক্ষেত্রে আবার সেইখানে স্যাম্পেল লোড হচ্ছে এবং তার ফলে কি হয়, মেশিনে কখনো কখনো এরকম সংমিশ্রণের ফলে ডেটা এরর কিন্তু দেখাতে পারে, এবং সেটা থেকেই যে একটা সিকোয়েন্স যেটা আসছে সেখানে ডেল্টা সিকোয়েন্সের সাথে কিছু অমিক্রনের মিউটেশনও এসে যাচ্ছে, হয়তো কোনো ফ্র্যাগমেন্ট ডেল্টার কোনো ফ্র্যাগমেন্ট বা অমিক্রন ভাইরাসের কোনো দ্বারা ইনফেকশন ঘটিয়েছে, তারা আরএনএর কিছু সংমিশ্রণ ঘটছে, হয়তো এরকমও হতে পারে, এটাকে বলছি আমি ডেটা এরর। তো যাই হোক, ডেটা এররই থাক, আর দুটো ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি কো ইনফেকশনের ফলেও যে ডেল্টা অমিক্রনই থাকুক, কিন্তু এটা বিশাল যে মানে আমাদের মানে কি বলবো একটা নতুন ভ্যারিয়েন্ট এবং এটা বিপদ ডেকে আনবে, এই মুহূর্তে এই ধরনের কথা যারা বলছেন তাদের কথা না শোনার কথা আমি বলবো, কারণ এখনো কিন্তু এগুলো খুবই আর্লি, খুব রেয়ার কেসে এগুলো কিন্তু হয়। তাই যে রেয়ার কেসগুলো ঘটে সেইগুলোকে নিয়ে আমাদের এই কোটি 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 মানুষের মধ্যে সেটা একটা নেগলিজিবল অংশ, রাইট। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে নিয়ে এতটা মাথা খারাপ করবো না, মানে আপনাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের COVID-19 যে ভ্যারিয়েন্টই আমাদের সামনে আসুক না কেন, আমাদের বডি, আমরা সবসময় ব্যাকটেরিয়া ভাইরাসের সমাবেশে থাকি, আমাদের মধ্যে সহাবস্থান করে না, রাইট। তো আমাদের নিজেদেরও কিছু ইমিউনিটি সিস্টেম আছে, অলরেডি আমরা কেউ ভ্যাকসিনেটেড বা কেউ একটা ডোজ নিয়েছি, কেউ দুটো ডোজ নিয়েছি, বা আমরা কেউ ন্যাচারালি ইনফেক্টেড হয়েছি, তো অলরেডি আমাদের বডি একটা ট্রেন্ড হয়ে গেছে COVID-19 একটা সাধারণ রূপের সাথে, রাইট। সেখানে ভ্যারিয়েন্ট এলেও আমাদের শরীরে কিন্তু একটা মেমোরি টি সেল কনসেপ্টটা থাকে, সো মেমোরি টি সেল কিন্তু সবসময় মানে আইডেন্টিফাই করতে পারবে, সেটা যে কোনো ভ্যারিয়েন্টই হোক না কেন, সেরকমই কিন্তু বহু রিসার্চ প্রকাশিত হয়েছে। তো সেই কারণে বলছি অ্যাটলিস্ট আমাদের তো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সময়ের রেসপেক্টে অ্যান্টিবডি কমে যাচ্ছে ভ্যাকসিনেশন নেওয়ার ফলে বা ন্যাচারাল ইনফেক্টেড হওয়ার ফলে, সেটা একটা আলাদা বিষয়, তার রেসপেক্টে আমরা এখন বুস্টার ডোজের দিকে আসছি, কিন্তু আমাদের শরীরে কিন্তু টি সেল, যেটার মেমোরি টি সেল রয়ে গেছে, সেটা কিন্তু আমাদের এই যে কোনো ইনফেকশনকে মনে রাখার ক্ষমতা রাখে এবং সেটা কিন্তু আবার শরীরে একটা ইমিউনিটি প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে এই COVID-19 এই প্যান্ডামিকের সময় অযথা নিজেদেরকে বিব্রত করবেন না, ভয় পাবেন না, কোভিড প্রোটোকল মেনে চলুন, যেটা প্রয়োজন সেটা করুন, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আমাদের যারা এলিজিবল তারা বুস্টার ডোজ নিন, যারা 60 তদূর্ধ্ব যাদের কোমরবিডিটিস আছে তারা বুস্টার ডোজ নিন, দেওয়া শুরু হয়েছে, আবার যারা হেলথ কেয়ার কর্মী তো আছেন তারা তো নিতে শুরু করে দিয়েছেন অলরেডি, রাইট। তাহলে আমাদের যেটা করণীয় সেটা আমরা করি, এইভাবে আমরা কোভিড প্যান্ডামিককে ওভারকাম করি। তাই ডেল্টাক্রন, এই ডেল্টাক্রন নিয়ে এখনই মানে যেহেতু এখনই বিজ্ঞান মহল দ্বিধাবিভক্ত,
যে এখনো কিন্তু অনেক কিছু জানার আছে, ইনসাইড ইনসাইডটা জানার আছে, ইনসাইড সেই সেইটা যতক্ষণ না আমাদের সামনে আসছে সেটা আমাদের বিপদ বেশি ডেকে আনছে কি কম ডেকে আনছে। আগে থেকে আমরা যদি প্রেডিক্ট করি যে বিপদ ডেকে আনবে, দ্যাট ইজ আমার মনে হয় না দিস খুব লজিক্যাল, এটা খুব লজিক্যাল লজিক্যাল ব্যাপার। তো যাই হোক, তো আপনারা কিন্তু এই এই যে আমি তথ্যটা দিলাম এই তথ্যটা মাথায় রাখবেন যে অযথা টেনশন করবেন না। ডেল্টা ক্রন একটা এখন কি এবং কিভাবে হচ্ছে এবং কত রেয়ার সেইটা বোঝার চেষ্টা করুন, যে এটা এখনও কিন্তু সেইভাবে কোন ছড়ায়ও নি, এখনও এটা নিয়ে দ্বিধাবিভক্ত, এটা কি ডেটা এরর না সত্যি কো ইনফেকশনের ফলে হচ্ছে, এবং কো ইনফেকশনের ফলে যদি হয় সেটা খুবই রেয়ার হবে, রাইট? তাহলে আমরা একটু ওয়েট করি, আমরা এই ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করি, তার জন্য চোখ রাখুন আমাদের নিউক্রিয়েট হেলথে, আমাদের এই প্ল্যাটফর্মে সবসময় আপনাদের কাছে একটা সঠিক ইনফরমেশান তুলে ধরার আমি চেষ্টা করি। তাই সকলে ভালো থাকুন, নমস্কার।